ছোট শিক্ষার্থীবৃন্দ, সিদ্ধিনগর দেবতী মোহন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন কার্যক্রমে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমি উপস্থিত আছি মোহাম্মদ শফিকুর রহমান, জীব বিজ্ঞান সহকারী অধ্যাপক। তো আজকে আমরা করব জীব বিজ্ঞান প্রথম পত্রে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অর্থাৎ ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে কিভাবে এটিপি তৈরি করে, এই এটিপি তৈরির প্রক্রিয়াটি হচ্ছে কি অক্সিডেটিভ ফটোফসফোরিলেশন বা ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইটিএস অথবা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বলা হয় এটাকে, অথবা এটাকে বলা হয় অক্সিডেটিভ ফটোফসফোরিলেশন, এটাকে আরো বলা হয় অক্সিডেটিভ ফটো ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন। কেন বলা হয় অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন? কারণ কি, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের জন্য অক্সিজেনের প্রয়োজন হয়, এই জন্য এটাকে অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন বলা হয়। আবার এটাকে প্রান্তীয় জারণ বলা হয়, প্রান্তীয় জারণ। এখন প্রান্তীয় জারণটা কি, আবার এটা প্রান্তীয় জারণ বলা হয়, কারণ কি এই সমাজ শোষণের সবশেষ ধাপে কি ঘটে, যে অক্সিজেন জারিত হয়, এজন্য এটাকে প্রান্তীয় জারণ বলা হয়। ঠিক আছে, তো এখন এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে তোমরা শুনেছো যে সমাজ শোষণের মধ্যে যে MADH2, তারপরে FADH2, এগুলো যে তৈরি হয়, একটা NADH2 থেকে কয়টা এটিপি তৈরি হয়? একটা NADH2 থেকে তিনটা এটিপি, আর একটা FADH2 থেকে দুইটা এটিপি তৈরি হয়। এই এটিপি তৈরির প্রক্রিয়াটাই হচ্ছে কি অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো এখন এটার জন্য কতগুলো বাহকের প্রয়োজন হয়, অর্থাৎ এখানে যে NADH2 কি হচ্ছে, যে ইলেকট্রন গ্রহীতা আছে কতগুলো, যে NADH2 ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করে কি করে, যে NADতে নিজে কি হচ্ছে, যে জারিত হচ্ছে, ইলেকট্রন ত্যাগ করে জারিত হচ্ছে, অর্থাৎ এখানে 2H++2 ইলেকট্রন, অর্থাৎ এখানে NADH2টা জারিত হয়ে NADতে কনভার্ট হয়ে গেল। তো এখন ইটিএস বা অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন শেষে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি একটা NADH2 বা FADH2 ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে কি করে, যে এখানে কতগুলো বাহক আছে, ইলেকট্রন গ্রহিতা আর কি, এই বাহকের মাধ্যমে যে এখানে কতগুলো বাহক আছে, এই ইলেকট্রন এই বাহকের মাধ্যমে পরিবাহিত হয়ে এটিপি ও পানি, এই প্রক্রিয়া হচ্ছে কি, অর্থাৎ একবার থেকে এটিপি আর পানি তৈরি প্রক্রিয়াটাই হচ্ছে কি অক্সিডেটিভ ফটোফসফোরিলেশন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে সময়টা কি দাঁড়াচ্ছে, যে সবাত শোষণে উৎপন্ন যে NADH2 FADH2 এগুলো কতগুলো ইলেকট্রন গ্রহিতার মাধ্যমে বাহিত হয়ে সবশেষে এটিপি এবং পানি উৎপাদনের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটাকে বলা হয় কি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন। ঠিক আছে, তাহলে তাই গেল। তো এখন এখানে ইলেকট্রন গ্রহিতা আছে কতগুলো, ইলেকট্রন গ্রহিতা আছে, ইলেকট্রন গ্রহিতা আছে কি কি, যে সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ এবং সাইটোক্রোম এ3। তো এখন
যে এখন ট্রান্সপোর্ট চেইনটা এখন এখন দেখা যায় কি যে সাইটোক্রোম বি সি, সাইটোক্রোম এ এবং সাইটোক্রোম এ3 এগুলো হচ্ছে কি ইলেকট্রন গ্রহীতা। এগুলোর মাধ্যমে এই যে ইলেকট্রন গ্রহীতা গুলো আছে, এই ইলেকট্রন গ্রহীতা গুলো যে জারণ বিজারণের মাধ্যমে কি করে যে ইলেকট্রন স্থানান্তর হচ্ছে, একটা ধাপ থেকে আরেকটা ধাপে ইলেকট্রন স্থানান্তর করে এবং সবশেষে কি তৈরি করে যে পানি উৎপন্ন করে, সবশেষে পানি উৎপন্ন করে। তো এখন দেখো যে যখন আর এই বিক্রিয়াটা ঘটে কোন জায়গায়, এটা ঘটে যে মাইটোকন্ড্রিয়া, যেমন ধরো এখানে যে একটা ধর একটা মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া এটা হচ্ছে বহিঃস্তর, এটা অন্তঃস্তর বা ইনার মেমব্রেন বলে এটাকে, এটা হচ্ছে ইনার মেমব্রেন। এখন ইনার মেমব্রেন আর এখানে কি আছে, ম্যাট্রিক্স আছে। এখানে হচ্ছে কি ম্যাট্রিক্স, তো আর এই জায়গায় কি আছে, এই জায়গায় আছে যে সাইটোসল। এখানে আছে কি যে সাইটো, যেহেতু এটা মাইটোকন্ড্রিয়া কোষের ভিতরে আছে, তাহলে এই মাইটোকন্ড্রিয়ার বাইরে কি আছে যে সাইটোপ্লাজম আছে বা সাইটোসল বলে, সাইটোসল আছে এখানে। তো এটা হচ্ছে বহিঃস্থ ঝিল্লি, এই অন্তঃস্থ ঝিল্লি, এই অন্তঃস্থ ঝিল্লির মধ্যেই তোমার এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা ঘটে থাকে। তো এখন যখন এই সবাত শোষণে NADH2 FADH2 যে তৈরি হয়, এগুলো NADH2 যখন এই সাইটোপ্লাজমিক চেইনে প্রবেশ করে আর কি, প্রবেশ করার ফলে তখন কি করে যে নিচে NADH2 কি হচ্ছে, NADH2 বিজারিত NADH2 জারিত হচ্ছে, জারিত হয়ে NADH কনভার্ট হচ্ছে। আর এখানে দেখা যায় কি যে একটা ADP, ADP একটা অজৈব ফসফেট গ্রহণ করে ATP তে পরিণত হবে, একটা অজৈব ফসফেট গ্রহণ করে কিছু পরিণত হবে ATP তে পরিণত হবে। এখন আর এই যে ইলেকট্রন ত্যাগ করলো, NADH2 যখন ইলেকট্রন ত্যাগ করে তখন ইলেকট্রন গ্রহণ করবে কে, ইলেকট্রন গ্রহণ করবে যে FAD, FAD ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে গেল, বিজারিত হয়ে FADH2 তে পরিণত হলো। আবার FADH2 তখন আবার কি করবে, সাথে সাথে আবার ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করে কাকে দেবে, কোয়েনজাইম কিউকে দেবে, ইলেকট্রন ত্যাগ করে এখানে কাকে দিবে, কোয়েনজাইম কিউ কে দিবে। এখন কোয়েনজাইম কিউ নিজে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে গেল, অর্থাৎ কোয়েনজাইম QH2 বা ইউভি কুইনন, যেটা কোয়েনজাইম QH2 হয়ে গেল। তো এখানে আর FADH2 নিজে জারিত হয়ে গেল, কোয়েনজাইম কে বিজারিত করে কোয়েনজাইম QH2 তে কনভার্ট করে দিল, আর FADH2 নিজে জারিত হয়ে FAD তে পরিণত হলো। আবার এই ধাপে দেখা যায় কি যে এখানে আমরা কমপ্লেক্স ওয়ান ধরতে পারি, এটা কমপ্লেক্স ওয়ান। আর এখানে হচ্ছে কি কমপ্লেক্স টু, আর এই যে এটা
কমপ্লেক্স যদি ওইভাবে ভাগ করি আর কি, তাহলে এখন দেখা যায় কি যে 2nm কিউ ইজ টু ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন আবার তার পরবর্তী যে ধাপে আছে কি সাইটোক্রোম ডি, তার পরবর্তী ধাপে আছে কি সাইটোক্রোম ডি, সাইটোক্রোম ডি তখন ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ সাইটোক্রোম বি এর যে এই জারিত লৌহ আছে Fe3, এটা জারিত জারিত অর্থাৎ Fe3 জারিত লৌহ কি করবে যে ইলেকট্রন গ্রহণ করে, এই যে এই জারিত লৌহ ইলেকট্রন গ্রহণ করে কি হবে যে বিজারিত হবে, বিজারিত অর্থাৎ Fe2+ বিজারিত হয়ে। তো এইভাবে এই ক্ষেত্রে দেখা যায় কি যে এখন এখান থেকে যে শক্তি নিক্ষিপ্ত হচ্ছে, অর্থাৎ যে দুইটা প্রোটন টু ইস প্লাস যখন কুইন্ডিয়াম কিউ এই জারিত লৌহকে সাইটোক্রোম বি এর যে জারিত লৌহ সে সাইটোক্রোম বি এর জারিত লৌহকে যখন বিজারিত করে তখন কি করে দুইটা প্রোটন উৎক্ষিপ্ত বের হয়, দুইটা প্রোটন বের হয়ে আসে, বের হয়ে তারপরে আবার এই সাইটোক্রোম বি এর যে বিজারিত লৌহ সেটা আবার কি করবে যে সাইটোক্রোম সি কে ইলেকট্রন দান করবে, সে আবার ইলেকট্রন এখান থেকে ইলেকট্রন সাইটোক্রোম সি কে দান করবে। এখন সাইটোক্রোম সি কে দেওয়ার পরে নিজে জারিত হয়ে যাবে আর সাইটোক্রোম সি বিজারিত হবে, সাইটোক্রোম সি হয়ে গেল বিজারিত আর নিজে জারিত হবে। আবার একইভাবে তো এই ক্ষেত্রে দেখা গেল কি যে এখানে এডিপি একটা অজৈব ফসফেট গ্রহণ করে এটিপি কনভার্ট করবে, এটিপি তৈরি শক্তি উৎপন্ন করবে। তাহলে এখানে বি এবং সাইটোক্রোম বি এবং সাইটোক্রোম সি এগুলো কিন্তু শক্তির উচ্চ মাত্রা থেকে নিম্ন মাত্রায় সজ্জিত থাকে, শক্তির উচ্চ মাত্রা থেকে নিম্ন মাত্রায় সজ্জিত থাকে এগুলো। তো এখন এই বিজারিত সাইটোক্রোম সি ইলেকট্রন আবার ত্যাগ করবে, তাহলে ইলেকট্রন যখন সাইটোক্রোম সি ত্যাগ করে তখন এই ইলেকট্রন গ্রহণ করবে কি সাইটোক্রোম এ, তখন এই সাইটোক্রোম এ এই জারিত সাইটোক্রোম এ কি করবে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে, ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে এই ইলেকট্রন গ্রহণ করে কি হচ্ছে যে বিজারিত করবে, বিজারিত করে তখন সে সাইটোক্রোম সি নিজে কি হবে নিজে জারিত হয়ে যাবে, নিজে জারিত জারিত হয়ে গেল। এভাবে কিন্তু ইলেকট্রন একটা থেকে জারণের মাধ্যমে এক ধাপ থেকে বা একটা বাহক থেকে আরেকটা বাহকে ইলেকট্রন স্থানান্তর করে থাকে। হ্যাঁ, তো আবার যখন এই সাইটোক্রোম এ থেকে এই যে সাইটোক্রোম এ এই সাইটোক্রোম এর যে বিজারিত লৌহ, বিজারিত লৌহ কি করবে যে ইলেকট্রন ত্যাগ করবে, তখন সেই ইলেকট্রন গ্রহণ করবে কি এই জারিত সাইটোক্রোম এ3, জারিত সাইটোক্রোম এ3 কি করবে জারিত এই সাইটোক্রোম এ3 এখান থেকে ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে কি হবে বিজারিত, বিজারিত হচ্ছে অর্থাৎ Fe2+ আর নিজে এই সাইটোক্রোম এ এর যে বিজারিত লৌহ সে নিজে কি হয়ে গেল এখানে জারিত হয়ে গেল। তো এখন এই সবশেষ ধাপে আছে কি যে সাইটোক্রোম এ3, এখন এই সাইটোক্রোম এ3 যখন ইলেকট্রন ত্যাগ করে, সাইটোক্রোম এ3 যখন ইলেকট্রন ত্যাগ করে তখন আর এখানে হাফ অক্সিজেন যুক্ত হয়ে, তো
এক্ষেত্রে দেখা গেল কি যে তোমার এখানেও একটা এডিপি একটা অজৈব ফসফেট গ্রহণ করে, এডিপি একটা অজৈব ফসফেট গ্রহণ করে এটিপিতে কনভার্ট হয়ে গেল, এটিপিতে কনভার্ট হয়ে গেল। আর এখানে যে দুইটা প্রোটন অর্থাৎ ইউবিকুইনন যখন জারিত হলো, ইউবিকুইনন যখন জারিত সাইটোক্রোম বিকে নিচে জারিত হলো এবং সাইটোক্রোম বিকে বিজারিত করলো, তখন দুইটা প্রোটন বের হয়ে আসে। তখন এই দুইটা প্রোটন সহযোগে আর সবশেষে যে দুইটা ইলেকট্রন বের হলো, ইলেকট্রন দুইটা প্রোটন সহযোগে কি তৈরি করলো, আর এই যে অক্সিজেন, তো সবশেষে কি হচ্ছে যে অক্সিজেন যুক্ত হচ্ছে। এই জন্য এটা হচ্ছে কি যে প্রান্তীয় জারণ বলা হয়। এই অক্সিজেন সহযোগে কি তৈরি করে যে পানি উৎপন্ন করবে। এই তাহলে সর্বশেষ ইলেকট্রন গ্রহীত হচ্ছে কি অক্সিজেন, এবং সর্বশেষ উৎপন্ন পদার্থ হচ্ছে কি পানি। তাহলে এখন দেখা যায় কি যে একটা এনএডিএইচ টু থেকে একটা এনএডিএইচ টু থেকে এডিপি হচ্ছে তিনটা, একটা দুইটা তিনটা এটিপি তৈরি হচ্ছে। একটা এনএডিএইচ টু সমান সমান কয়টা এটিপি, তিনটা এটিপি। আবার একটা এফএডিএইচ টু থেকে এফএডিএইচ, তাহলে এটা বাদ যাচ্ছে, তাহলে এফএডিএইচ টু পরে কয়টা এটিপি আছে, দুইটা এটিপি। এই জন্য বলি যে একটা এনএডিএইচ টু সমান সমান তিনটা এটিপি, আর একটা এফএডিএইচ টু সমান সমান হচ্ছে কি দুইটা এটিপি। তাহলে এখন তাহলে মূল কথা হচ্ছে কি যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কি হচ্ছে যে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে এটিপি তৈরির প্রক্রিয়া। তো ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে এটিপি তৈরির প্রক্রিয়াটি হচ্ছে কি অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন। তাহলে এখন এটা ঘটে কোন জায়গায়, এই যে মাইটোকন্ড্রিয়ার যে ইনার মেমব্রেন আছে, এই যে ইনার মেমব্রেনে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা ঘটে থাকে। তো যখন এই এনএডিএইচ তৈরি হয়, এনএডিএইচ টু নিজে জারিত হচ্ছে, জারিত হয়ে এফডি কে বিজারিত করে, আবার এফডিএইচ টু কি করলো যে ইলেকট্রন ত্যাগ করে কোয়েন্ডিয়াম কিউ কে বিজারিত করলো আর নিজে জারিত হয়ে গেল। আবার কোয়েন্ডিয়াম কিউএইচ টু কি করবে যে নিজে নিজে জারিত হয়ে গেল এবং সাইটোক্রোম বি কে বিজারিত করলো। আবার এদিকে সাইটোক্রোম বি নিজে জায়গিত হয়ে যাবে সাইটোক্রোম সি কে বিজারিত করবে। আবার এক্ষেত্রে দেখা গেল কি এডিপি একটা অজৈব ফসফেট গ্রহণ করে এটিপি তৈরি করবে। এখন সাইটোক্রোম সি আবার কি করবে, সাইটোক্রোম এ কে মানে জারিত সাইটোক্রোম এ এর যে জারিত লৌহ, সে জারিত লৌহকে বিজারিত করে। আবার এই সাইটোক্রোম এ জারিত সাইটোক্রোম এ লৌহকে বিজারিত করে এবং নিজে জারিত হয়। আর সাইটোক্রোম এ থেকে যখন দুইটা ইলেকট্রন বের হয়, সাইটোক্রোম এ থেকে যখন দুইটা ইলেকট্রন বের হয়, তখন এই দুটি ইলেকট্রন অক্সিজেনের সহযোগে, আবার এখানে যে প্রোটন, দুটা প্রোটন সহযোগে পানি তৈরি হবে। এটা হচ্ছে কি অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন। এখন এটাকে আমরা অন্যভাবেও ব্যাখ্যা করতে পারি। তো সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে যে অন্যভাবে যদি আমি ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম ব্যাখ্যা করি, খেয়াল করে দেখো, এখানে যে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার যে শুধু এই যে ইনার মেমব্রেন কথা বলছি, ইনার মেমব্রেন টা এটা, আর এটা হচ্ছে বহিঃস্থ ঝিল্লি।
এটা হচ্ছে বহিঃস্থ ঝিল্লি, বহির্ঝিল্লি, আর এই অংশটা হচ্ছে অন্তঃঝিল্লি। অন্তঃঝিল্লি অর্থাৎ এই অন্তঃঝিল্লি আর এটা বহির্ঝিল্লি। তাহলে এখন দুই ঝিল্লির মাঝখানে যে ফাঁকা জায়গা এটা হচ্ছে আন্তঃঝিল্লি ফাঁক। আন্তঃঝিল্লি ফাঁকা ফাঁকা স্থান। তো এখানে কতগুলো বাহক আছে? এটা হচ্ছে বাহকগুলো কি কি? বাহকগুলো হচ্ছে NADH, ইউরিডাকটেস, একটা বাহক এখানে, তারপরে দ্বিতীয়ত হচ্ছে কি সাইটোক্রোম রিডাকটেস, তারপরে তৃতীয়ত হচ্ছে কি সাইটোক্রোম অক্সিডেজ, সাইটোক্রোম অক্সিডেজ, তো এখানে আবার যে ইউবিকুইনোন আছে মাঝখানে, ইউবিকুইনোন বা কোয়েনজাইম কিউ, আর এখানে আছে সাইটোক্রোম সি। তারপরে চতুর্থ ধাপে হচ্ছে কি যে এটিপি উৎপাদন, এটিপি উৎপাদন, আর পঞ্চম ধাপে হচ্ছে কি যে অক্সিজেন গ্রহণ ও পানি উৎপাদন। এই পাঁচটা ধাপেও সম্পন্ন হয়। তো এখানে যে NADH2 হচ্ছে এটিপি সিনথেস। এটা হচ্ছে কি এটিপি সিনথেস। এখানে তো যেমন ধর এখানে ধর দেওয়া আছে কি যে NADH কিউ রিডাকটেস, এটা হচ্ছে কি যে
NADH2 reductase. NADH2 reductase. NADH2 reductase কি করবে? এগুলো সবগুলো হচ্ছে কি যে ইলেকট্রন গ্রহীত, এগুলো বাহক হিসেবে কাজ করে। তো যখন এই মাইটোকন্ড্রিয়ার যে এটা তো ইনার মেমব্রেন অর্থাৎ এই জায়গায় মাইটোকন্ড্রিয়ার যে ইনার মেমব্রেন আছে, এই ইনার মেমব্রেনে যখন NADH2 আসে, NADH2 আসে, তখন কি করে যে দুইটা ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন, আর এখন ইলেকট্রন ত্যাগ করে নিজে কি হয়ে গেল, জারিত হয়ে গেল, জারিত হয়ে গেল। হ্যাঁ, যখন এটা ইলেকট্রন জারিত হয় তখন শক্তি নির্গত হয় সেখান থেকে, অর্থাৎ একটা হাইড্রোজেন আয়ন বের হয়, হাইড্রোজেন আয়ন মুক্ত হয়। আবার এখান থেকে এটা হচ্ছে যে মাঝখানে আমি দিয়েছি যে কোয়েন্ডিয়াম কিউ বা ইউবিকুইনন, এখানে কোয়েন্ডিয়াম কিউ, কোয়েন্ডিয়াম কিউ এটাও দেখা যায় কি ইলেকট্রন গ্রহণ করছে, অর্থাৎ NADH2 রিডাক্টেজ থেকে যখন ইলেকট্রন ত্যাগ করে তখন কোয়েন্ডিয়াম কিউ এখানে ইলেকট্রন গ্রহণ করছে। হ্যাঁ, এখন আবার এই কোয়েন্ডিয়াম কিউ ইলেকট্রন ত্যাগ করার ফলে এই যে যে দ্বিতীয় যে ধাপ সাইটোক্রোম রিডাক্টেজ, সাইটোক্রোম রিডাক্টেজ, সাইটোক্রোম সাইটোক্রোম রিডাক্টেজ তখন এটা ইলেকট্রন গ্রহণ করে, যখন ইলেকট্রন গ্রহণ করে সেক্ষেত্রে কি হয় যে এখানে শক্তি নির্গত হয়, এটিতে হাইড্রোজেন আয়নও চলে আসে। এই হাইড্রোজেন গুলো কোথায় চলে আসে, যে প্রোটন গুলো দেখুন স্থানের নাম কি আন্তঃঝিল্লি ফাঁক, অর্থাৎ এই যে এখানে দেয়া আছে যে অন্তঃঝিল্লি আর এটা হচ্ছে বহিঝিল্লি, এবং এই দুই ঝিল্লির মাঝখানে এই প্রোটন গুলো জমা হয়ে যায়, অর্থাৎ এইসব জায়গায় এই প্রোটন গুলো জমা হয়ে যায়, অর্থাৎ আন্তঃঝিল্লির ফাঁকের মধ্যে এই প্রোটন গুলো জমতে থাকে। তারপর দেখা যায় কি যে সাইটোক্রোম রিডাক্টেজ যেটা, এটা সাইটোক্রোম সি কে, সাইটোক্রোম সি কে ইলেকট্রন দান করে, অর্থাৎ সাইটোক্রোম সি ইলেকট্রন গ্রহণ করে। এখন এই ইলেকট্রন আবার সাইটোক্রোম সি সাথে সাথে আবার কাকে করে, এটা সাইটোক্রোম অক্সিডেজ, এটা হচ্ছে কি যে সাইটোক্রোম অক্সিডেজ এখানে ইলেকট্রন পাইলো, সাইটোক্রোম অক্সিডেজ। সাইটোক্রোম অক্সিডেজ ইলেকট্রন গ্রহণ করলো, তো সেক্ষেত্রে দেখা যায় কি আবার এখান থেকে প্রোটন, হাইড্রোজেন আয়ন অন্ত এবং বহিঝিলের মাঝে যে ফাঁকা স্থান সেটা আন্তঃঝিল্লির ফাঁক, সেখানে অবস্থানে প্রোটনগুলো জমতে থাকে, সেখানে প্রোটন জমতে থাকে, এদিকে বের হচ্ছে আর এদিকে প্রোটন জমতে থাকে। তারপরে সাইটোক্রোম অক্সিডেজ কি করবে যে এই ইলেকট্রন, এই অংশটা হচ্ছে কি, এটা হচ্ছে যে ম্যাট্রিক্স, এই ভিতরে যে অংশটুকু সেই ভিতরে অংশটা হচ্ছে, অর্থাৎ এই যে যেহেতু আমার একটা অন্ত ছিল, অন্ত ছিল ভিতরে কি এই যে ম্যাট্রিক্স, মাইটোকন্ড্রিয়ার যে ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্সের মধ্যে ইলেকট্রন চলে আসে, সেই ম্যাট্রিক্সে ইলেকট্রন চলে আসে, এই ইলেকট্রন চলে আসে। তো এটা হচ্ছে তৃতীয় ধাপ গেল আর কি, তৃতীয় ধাপ। তারপরে চতুর্থ ধাপে যে কি হচ্ছে, চতুর্থ ধাপ তারপর হচ্ছে যে এটিপি উৎপাদন, চতুর্থ ধাপে যেটা এটিপি উৎপাদন হচ্ছে কি যে এই যে এটিপি সিনথেসিস যে চ্যানেল, এই চ্যানেলের মাধ্যমে যেটা হচ্ছে কি একটা এটিপি সিনথেসিস চ্যানেল, ঠিক আছে। তো এই চ্যানেলের মাধ্যমে যেহেতু এখানে এখানে হাইড্রোজেন আয়নের ঘনত্ব বেশি হয়ে গেছে, এই হাইড্রোজেন আয়নের ঘনত্ব বেশি আর এখানে হাইড্রোজেন আয়নের ঘনত্ব কম, অর্থাৎ কোন জায়গায়
যে এখানে মাইটোকন্ড্রিয়ার যে আন্তঃজীবী ফাঁকের মধ্যে হাইড্রোজেন আয়নের ঘনত্ব বেশি হয়ে গেছে, আর এখানে ম্যাট্রিক্সের মধ্যে হাইড্রোজেন আয়নের ঘনত্ব কম থাকার কারণে কেমিও অসমোসিস প্রক্রিয়া, মানে কোন প্রক্রিয়া? কেমি অসমোসিস, কেমিওসমোসিস প্রক্রিয়ায় এই আন্তঃঝিল্লির ফাঁকা স্থান থেকে প্রোটন কোথায় চলে আসে? ম্যাট্রিক্সে চলে আসে। যখন ম্যাট্রিক্সে চলে আসে তখন কি হয় যে এডিপি প্লাস এডিপি একটা ফসফেট গ্রহণ করে এটিপি তে কনভার্ট বা এটিপি তে পরিণত হচ্ছে, আর এটিপি তে পরিণত হলো এখানে। এরপরে তো পানি উৎপন্ন, একটা অক্সিজেন গ্রহণ ও পানি উৎপাদন। তারপরে এখানে যে ম্যাট্রিক্সে অক্সিজেন থাকে সেই অক্সিজেন অর্থাৎ প্লাস ওর অক্সিজেন, এই অক্সিজেন সহযোগে কি তৈরি করলো? পানি উৎপন্ন করলো। তাহলে দেখা গেল কি যে যে ইলেকট্রন ট্রান্সফার সিস্টেমে এই সবশেষে এটি তৈরি হয় এবং পানি উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে আমি এখন এটা আবার বলছি যে মাইটোকন্ড্রিয়ার যে ইনার মেমব্রেন আছে, ইনার মেমব্রেনের মধ্যে কতগুলো ইলেকট্রন বাহক থাকে, অর্থাৎ অ্যানিডেজ রিডাকটেজ, সাইটোক্রোম রিডাকটেজ, ইউবিকুইনন, সাইটোক্রোম সি, তারপর সাইটোক্রোম অক্সিডেজ। হ্যাঁ, এগুলো হচ্ছে ইলেকট্রন বাহক। এগুলোর মাধ্যমে যখন ইলেকট্রন স্থানান্তর হয় তখন কি করে যে যখন ইলেকট্রন স্থানান্তর হচ্ছে তখন এগুলো থেকে শক্তি নির্গত হচ্ছে এবং প্রোটন হাইড্রোজেন আয়ন আন্তঃঝিল্লির ফাঁকে জমতে থাকে। হাইড্রোজেন আয়ন কি হচ্ছে? যে আন্তঃঝিল্লির ফাঁকে জমতে থাকে হাইড্রোজেন আয়ন আন্তঃঝিল্লির ফাঁকে জমতে থাকে। এই জমতে থাকার ফলে ইলেকট্রন একটা থেকে স্থানান্তর হচ্ছে, জমার ফলে দেখা গেল কি যে আন্তঃঝিল্লির ফাঁকের মধ্যে হাইড্রোজেনের ঘনত্ব বেড়ে যাচ্ছে। তখন এই